এই ভিডিওটাতে আমরা ইলাস্টিক কলিশন নিয়ে আলোচনা করব। ইলাস্টিক কলিশন আসলে আসলে কি, প্রথমত একটা এক্সাম্পল দেয়া যাক। ধরা যাক এটা হচ্ছে আমার ফ্লোর, আর এই ফ্লোরের উপরে যদি আমি একটা টেনিস বল ফেলি তখন কি ঘটে, ফ্লোরের উপর টেনিস বলটা যখন নিচে পড়ে তখন সেটা বাউন্স খেয়ে আবার হয়তো কিছু দূর উপরে ওঠে, রাইট? তো এখন আমরা যদি এই যে টেনিস বলটার কথা বলছি, এই টেনিস বলটাকে আমি নিচে ছেড়ে দিলাম, নিচে ছেড়ে দেওয়ার পর সেটা এখানে বাড়ি খেয়ে দেখা গেল এই পর্যন্ত উঠে আবার নিচে নামা শুরু করেছে। তাহলে এই ঘটনাটা থেকে আমরা কি বুঝতে পারছি, এই ঘটনাটা থেকে বোঝা যাচ্ছে যে যখন আমার এই বলটা এই মেঝের সাথে একটা কলিশন বা সংঘর্ষ তৈরি করছে তখন কিছু পরিমাণ শক্তি হারিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমার এই বলটা যদি এখান থেকে নিচে নামে তাহলে তার যেই শক্তি mgh, যেটাকে আমরা বলছি তার পটেনশিয়াল এনার্জি, সেটা 1/2 mv² বা গতিশক্তিতে পরিণত হবে, রাইট? এবং তারপরে এটার সাথে কলিশনের পর সেই গতিশক্তি আবার 1 mgh হয়ে এই পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু কিছু শক্তি হারিয়েছে বলে সে mgh1 পর্যন্ত উঠেছে, যেখানে h is greater than h1, h1টা আসলে h-এর চেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারি যে সংঘর্ষে কিছু পরিমাণ শক্তি হারিয়ে ফেলেছে। কিন্তু যদি আমরা দেখতে পাই যে আমাদের বলটা ধাক্কা খেয়ে আবার ঠিক এই পর্যন্তই উঠে আসে, তখন আমরা কি বলি, তখন আমরা বলে থাকি যে না, এই যে কলিশন বা সংঘর্ষ হয়েছে মেঝের সাথে এটা হচ্ছে ইলাস্টিক কলিশন, কারণ এখানে কোনো প্রকার শক্তি হারায়নি। কিন্তু আমার আগের যে কেসটাতে শক্তি হারিয়েছিল এই পর্যন্ত, এইচ পর্যন্ত উঠতে পারেনি, তার সাথে কম উচ্চতায় উঠে বলটা থেমে গিয়েছিল, ওকে? অর্থাৎ মেঝের সাথে বাড়ি খেয়ে আমার বলটা আবার এই একই উচ্চতা এইচে উঠবে, যখন উঠবে তখনই আমরা সেটাকে বলছি ইলাস্টিক কলিশন। তাহলে আমরা বলতে পারি ইলাস্টিক কলিশনটাকে আমরা লিখছি ইলাস্টিক কলিশনে আমরা বলতে পারি যে আমাদের যে কাইনেটিক এনার্জি বিফোর দ্য কলিশন অ্যান্ড আফটার দ্য কলিশন, কাইনেটিক এনার্জি, এখানে আমি বি সি দ্বারা বিফোর কলিশন বোঝালাম, ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি আফটার দ্য কলিশন। এইখানে যে ঘটনাটা ঘটেছে এটা 1/2 mv² এই গতিশক্তিতে বলটা এখানে আঘাত করেছে, কিন্তু বলটা উপরে ওঠার সময় তার একই গতিশক্তি ছিল না, তার গতিশক্তি কলিশনে কিছুটা হারিয়ে গিয়েছে, কমে গিয়েছে, ওকে? তাহলে এই কেসটা হচ্ছে, এই কেসটার কথা যদি আমরা বলি, এটাকে আমি অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি, এই কেসটার কথা যদি বলি এটা হচ্ছে আসলে ইনইলাস্টিক কলিশন, বাট এই কেসটা হচ্ছে ইলাস্টিক কলিশন। এবং ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি আফটার কলিশন ইজ লেস দ্যান কাইনেটিক এনার্জি বিফোর কলিশন, অর্থাৎ কিছু পরিমাণে গতিশক্তি হারিয়ে যায়। তো এই গতিশক্তি আসলে কিসে পরিণত হয়, কিছু পরিমাণ গতিশক্তি মেঝের সাথে যে সংঘর্ষ তৈরি হয় সেই সংঘর্ষে তাপশক্তি হিসেবে কিছু পরিমাণ গতিশক্তি পরিণত হয়ে থাকে, ওকে? সো এটাই হচ্ছে আমাদের ইলাস্টিক কলিশন, যেই কলিশনে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি বিফোর দ্য কলিশন এবং কাইনেটিক এনার্জি আফটার দ্য কলিশন সবসময় সেম থাকে। আমরা যদি ইলাস্টিক কলিশনের কথা বলতে চাই, ইলাস্টিক কলিশনে দুটো জিনিসের কনজারভেশন আমরা দেখতে পাই ইলাস্টিক কলিশন। তো ফার্স্ট অফ অল, ইলাস্টিক কলিশনে আমরা কাইনেটিক এনার্জিকে কনজার্ভ দেখতে পাই, অর্থাৎ বিফোর দ্য কলিশন অ্যান্ড আফটার দ্য কলিশন কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হয় না, এটা কখন, ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে, ওকে? অর্থাৎ এই কেসটা ইলাস্টিক কলিশনে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে। এবং তারপরে আমরা বলতে পারি ইলাস্টিক কলিশনে মোমেন্টামও কনজার্ভ থাকে। তাহলে আমরা এখন যদি দুটো বস্তুর কথা বিবেচনা করি, এটা হচ্ছে আমার একটা বস্তু যাকে আমি নাম দিলাম M1, এবং এখানে আরেকটা বস্তু রয়েছে যাকে আমি নাম দিলাম M2, এবং এই দুটোর মাঝখানে একটা কলিশন আমরা ঘটাবো, কলিশন বা একটা সংঘর্ষ ঘটাবো, তখন কি ঘটবে? এখানে যদি ইলাস্টিক কলিশন হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে তাদের পূর্বের যেই ভেলোসিটি 1/2 গতিশক্তি সেটা হচ্ছে 1/2 m1 v1² প্লাস 1/2 m2 v2² ইজ ইকুয়াল টু 1/2 m1 v1² যেটা দ্বারা আমরা বুঝাচ্ছি যে আফটার দ্য কলিশন গতিশক্তি, প্রত্যেকটা বস্তুর ইন্ডিভিজুয়াল গতিশক্তি
এম টু ভি টু প্রাইম স্কোয়ার, ভি টু প্রাইম স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে এটার কাইনেটিক এনার্জি ফার্স্টের যে বস্তুটা রয়েছে, ফার্স্টের বস্তুটার কাইনেটিক এনার্জি বিফোর দ্য কলিশন প্লাস ফার্স্টের বস্তুটারই সেকেন্ড বস্তুটার কাইনেটিক এনার্জি বিফোর দ্য কলিশন, এই দুটো কাইনেটিক এনার্জির যোগফল আমাদের হবে কাইনেটিক এনার্জি ফার্স্টের বস্তুর আফটার দ্য কলিশন অ্যান্ড কাইনেটিক এনার্জি আমাদের সেকেন্ড বস্তুটা আফটার দ্য কলিশন। তাহলে আমরা বলতে পারি এই পুরো যে সিস্টেমটা রয়েছে, এই পুরো সিস্টেমের যে কাইনেটিক এনার্জি ইলাস্টিক কলিশনে কনসার্ভ থাকছে। এবং আরেকটা জিনিসও কনসার্ভ থাকছে, সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। আমরা মোমেন্টামের কথা বলতে পারি, যেমন আমরা বলতে পারি এম ওয়ান ভি ওয়ান। আমরা জানি যে কোনো কেজি আসলে আমাদের যে মোমেন্টাম রয়েছে সেই মোমেন্টাম সবসময় কনসার্ভ থাকবে, মোমেন্টামের কনজারভেশন সবসময় খাটে, কিন্তু কাইনেটিক এনার্জির যে কনজারভেশন সেটা সবসময় নাও খাটতে পারে। তো কাইনেটিক এনার্জির কনজারভেশন সবসময় না খাটলে আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা তো জেনেছি যে এনার্জি সব সময় কনজার্ভ থাকে, তাহলে কেন এখানে এনার্জি কনজার্ভ থাকছে না? এই কেসটা তো কিন্তু এনার্জি কনজার্ভ থাকছে, কিন্তু আমাদের কাইনেটিক এনার্জিটা আসলে কনজার্ভ থাকছে না, কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি তাপশক্তিতে রূপান্তরিত হয়েছে। ওকে, বাট পুরো এনার্জির কিন্তু আসলে কোনো পরিমাণ অপচয় বা এনার্জি ডিস্ট্রয় হয়নি বা কোনো এনার্জি সৃষ্টিও হয়নি, এনার্জিও কনজার্ভ থাকছে। কিন্তু আমরা জাস্ট কাইনেটিক এনার্জি নিয়ে আলোচনা করছি ইলাস্টিক কলিশনের সময়। ইলাস্টিক কলিশনে কাইনেটিক এনার্জিও কনজার্ভ থাকে, ইলাস্টিক কলিশনের সময় মোমেন্টামও কনজার্ভ থাকে। ওকে, থ্যাংক ইউ।